স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার কুড়ির পেজ নাম্বার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি প্রথমেই আমরা একের দাগের প্রশ্নগুলি সমাধান করব তার আগে বলি এটি একটি রিকোয়েস্টেড ভিডিও তো প্রথমে একের দাগের প্রশ্নটি সেমি সেমি সাত এবং এক সেমি বিশিষ্ট কটি ত্রিভুজ অঙ্কন করা যাবে যেখানে এক ষোলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এই প্রশ্নটির উত্তর প্রথমে আমরা আলোচনা করব তো এখানে আমাদের একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যার তিনটে বাহু চার সেমি সাত সেমি এবং এক সেমি যেখানে এক্স এম এর কোনো মান দেওয়া নেই পরিবর্তে বলা আছে এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এক্স এর জায়গায় আমরা যে কোনো মান বসাতে পারি এক্স এর মান আমরা জিরো নিতে পারবো না কারণ ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য জিরো সেমি হতে পারে না সুতরাং আমরা এক সেমি থেকে শুরু করব যদি এক্স এর মান এক সেমি হয় তাহলে দেখো ত্রিভুজ আকার আমরা একটা শর্ত জেনেছি যে ত্রিভুজের ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বড় হয় তবেই কেবলমাত্র ত্রিভুজ আঁকা যাবে তো এখানে যদি আমরা এক সেমির জায়গায় এক ধরি অর্থাৎ মান যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটির দুটো ছোট বাহু হবে চার সেমি আর এক সেমি চার আর এক মিলে হয় পাঁচ সেমি যেটা কিন্তু তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে ছোট অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় অর্থাৎ যখন এক্স এর মান আমরা এক সেমি নেব তখন চার আর একে পাঁচ সেমি হবে যেটি সাত সেমির থেকে ছোট সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ এক্ষেত্রে শর্তটা মানছে না যদি আমরা এক্স সমান দুই সেমি নিই তাহলে দেখো চার প্লাস দুই কারণ এক্স এর জায়গায় আমরা দুই নেব চার প্লাস দুই সেমি সমান ছয় সেমি ছয় সেমিও কিন্তু সাত সেমির থেকে ছোট অর্থাৎ তৃতীয় বাউর থেকে ছোট তাই এক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব নয় একইভাবে এক সমান যদি আমরা তিন সেমি নিই তাহলে হবে চার প্লাস তিন সেমি সমান সাত সেমি এটা কিন্তু দেখো সাত সেমির সাথে সমান সুতরাং এক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব নয় এরপর দেখো যখন এক্স সমান চার এর মান যখন আমরা চার নেব তখন ত্রিভুজের দুটো বাহু হয়ে যাবে ছোট বাহু দুটো চার সেমি আর এই এক্স এর মানও চার সেমি সুতরাং চার আর চারে আট সেমি দেখো এক্ষেত্রে দুটো ছোট বাহুকে যোগ করলে কিন্তু তৃতীয় বাহুর থেকে বড় হয়ে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রে আঁকা সম্ভব তাহলে এক্সের মান চার হলে কিন্তু ত্রিবুজা আঁকা সম্ভব একইভাবে এক্সের মান মান পাঁচ হলেও ত্রিবুজ আঁকা সম্ভব এক্সের মান ছয় হলেও ত্রিবুজ সম্ভব কিন্তু যখন এক্সের মান সাত হবে তখন দেখো ছোট দুটি বাহুর মধ্যে একটা বাহু সাত হয়ে যাচ্ছে তো চারের সাথে সাত যোগ করলে সাত আট চারে এগারো হয় এগারো সেমির মান কিন্তু সাত সেমির থেকে বড় এই এগারো সেমির মানটা সাত সেমির থেকে বড় অর্থাৎ এক্ষেত্রেও ত্রিবুজ যাবে কিন্তু যখন এক্সের মান আট সেমি নেবো তখন দেখো এটি যদি আট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চার সেমি আর সাত সেমি এই দুটি কিন্তু ত্রিভুজের ছোট বাহু হয়ে যাবে অর্থাৎ এই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অর্থাৎ আট সেমির থেকে বড় হচ্ছে তবে কিন্তু এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব অর্থাৎ এক্সের মান আট হলে সেক্ষেত্রে আমরা চারের সাথে সাত সেমি এই দুটি বাহু যেহেতু ছোট এদেরকে যোগ করে যে এগারো সেমিটা হবে সেটা দেখতে হবে চতুর্থ তৃতীয় বাহুটার থেকে বড় কিনা তো এক্ষেত্রে বড় হচ্ছে তাই ত্রিভুজ আঁকা যাবে একইভাবে এক্সের মান নয় সেমি নিলেও ত্রিভুজ আঁকা যাবে এক্সের মান দশ সেমি নিলে ত্রিবুজ আঁকা যাবে কিন্তু যখন এক্সের মান এগারো নেওয়া হবে তখন সাতার চারে সেমি যেটি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হয়ে যাবে ক্ষেত্রে কিন্তু ত্রিবুজ আঁকা যাবে না বা এরপরে যদি আমরা এক্সের মান বারো সেমি নিই তাহলে সেক্ষেত্রেও দেখো সাতার চারে সেমি যেটা ১২ সেমির থেকে ছোট হয়ে যাবে এরপর কিন্তু আর কোনো বাহুর দৈর্ঘ্যের জন্য ত্রিবুজ আঁকা সম্ভব নয় অর্থাৎ মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাতটি ত্রিবুজ আঁকা যাবে অতএব সাতটি ত্রিভুজ আঁকা যাবে এই অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক তাই জন্য আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এরপরে আমরা দুইয়ের দাগের অঙ্কটা সমাধান করব। দুইয়ের অঙ্কে একটা রাশি দেওয়া আছে এ বাই এ স্কোয়ার প্লাস মাইনাস এ বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সরলতম মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে প্রথমেই দেখো প্রথম যে রাশিটা রয়েছে সেই রাশিটার নিচে যে পদটা রয়েছে সেই পদ থেকে আমরা একটা এ কে কমন নেব তো এখান থেকে যদি একটা এ নিয়ে নেওয়া হয় তাহলে আরেকটা এ পড়ে থাকবে এবং এখানে পড়ে থাকবে একটা বি মাইনাস এ বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার এখানে উপর নিচে এ এ কাটবে কেটে উপরে একটা ওয়ান হবে অর্থাৎ ওয়ান বাই এ প্লাস বি মাইনাস এ বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার দেখো আমাদের এখানে লসাগু করতে হবে এখানে এ প্লাস বি একটা আছে এখানে দুটো আছে সুতরাং আমরা লসাগুতে আগুতে লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার যেহেতু এটা বড় পাওয়ার আছে তাই তো যেহেতু স্কয়ার নিলাম কিন্তু এখানে আছে এ প্লাস বি একটা তাহলে আমি দুটো নিয়েছি তাই জন্য আরেকটা এ প্লাস বি দিয়ে উপরের একটাকে আমরা গুণ করে দেবো তো এ প্লাস বিকে যদি এক দিয়ে গুণ করা হয় এ বি হয় মাইনাস এখানে যেহেতু এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে এ প্লাস বি তার হোল স্কোয়ারই লসাগু আছে সুতরাং উপরের সংখ্যাটিকে আমরা এক দিয়ে গুণ করব একে এক দিয়ে গুণ করলে এ হয় অর্থাৎ এ প্লাস বি মাইনাসে আর নিচে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে দেখো এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে সুতরাং এর সাথে এ কেটে গিয়ে বি বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এটিই হবে কিন্তু সরলতম মান তিনের প্রশ্নে সঠিক উত্তরটি নির্বাচন করো চারটি সরললেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে চারটি স্বরলেখা সর্বাধিক ছটি বিন্দুতে ছেদ করতে পারে আমি তোমাদের এটা এঁকে দেখিয়ে দিচ্ছি একটা সরললেখা দুটো সরল লেখা তিনটে সরল লেখা এবং চারটে সরল দেখো এখানে মোট ছেদ বিন্দু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সুতরাং চারটি সরলেখা সর্বাধিক ছটি বিন্দুতে ছেদ করতে পারে দুইয়ের দাগের অঙ্কে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস চারশো কুড়ি আমি অঙ্কটা এখানে ঢুকে নিয়েছি তো এখানে মধ্যপদ বিশ্লেষণ আমাদের করতে হবে তো তোমরা নিশ্চয়ই পদ্ধতিটা জানো এখানে যেটা করতে তৃতীয় যে পদটা রয়েছে চারশো কুড়ি এই চারশো কুড়িকে আমাদের প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে দুই দিয়ে করলে হবে দুশো দশ আবার দুই দিয়ে করলে হবে একশো পাঁচ পাঁচ দিয়ে করলে হবে পাঁচ দুকুনে দশ পাঁচ এক কে পাঁচ তিন সাত একুশ এই এই হলো আমাদের উৎপাদকের উৎপাদকের বিশ্লেষণ এখানে বিশ্লেষণের মধ্য থেকে এমন দুটো উৎপাদক নিতে হবে যাদের মধ্যে যোগ বিয়োগ করলে আমরা এই তেইশ সংখ্যাটি পাবো এবং গুণ করলে চারশো কুড়ি পাবো এখানে দেখো আমরা যদি নিই পাঁচের সাথে সাত তাহলে পাঁচ সাত তে পঁয়ত্রিশ হয় তাকে যদি আমরা বাকি যে রয়েছে অর্থাৎ তিন দুই আর দুই এদেরকে গুণ করলে হয় তিন দুগুণে ছয় ছ দু বারো আমরা যদি পঁয়ত্রিশ কে বারো দিয়ে গুণ করি তাহলে আমরা চারশো কুড়ি পাবো একইভাবে যদি আমরা পঁয়ত্রিশ থেকে বারো কে বিয়োগ করি তাহলে আমরা পাবো তেইশ সুতরাং পঁয়ত্রিশ আর বারো হচ্ছে সেই দুটি উৎপাদক যাদেরকে গুণ করলে আমরা চারশো কুড়ি পাচ্ছি এবং বিয়োগ করলে আমরা পাচ্ছি সুতরাং এই দুটোই হচ্ছে আমাদের এই অঙ্কটার জন্য প্রয়োজনীয় উৎপাদক তাহলে আমরা এইভাবে লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই তেইশের জায়গায় আমরা লিখব পঁয়ত্রিশ মাইনাস বারো তার সাথে আছে এক্স ওয়াই সেটি লিখে দেব মাইনাস চারশো কুড়ি সমান এক্স এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে পঁয়ত্রিশের সাথে একবার এক্স ওয়াই গুণ হবে পঁয়ত্রিশ এক্স ওয়াই আর প্লাস এ মাইনাস এ মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি সমান এই দুটো থেকে আমাদের কমন নিতে হবে এবং শেষের দুটো থেকে কমন নিতে হবে প্রথম দুটো থেকে দেখো আমরা এক্স ওয়াই কমন নিতে পারি তো একটা করে এক্স আর একটা করে ওয়াই নিয়ে নিলে আরেকটা এক্স আরেকটা ওয়াই পড়ে থাকে প্লাস এখানে পড়ে থাকে পঁয়ত্রিশ যেহেতু এক্স ওয়াই নিয়েছি তাহলে পড়ে থাকবে পঁয়ত্রিশ মাইনাস এখান থেকে দেখো আমরা একটা বারো কমন নিতে পারি তো যদি আমরা একটা বারো কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে এই এক্স ওয়াইটা আর যেহেতু আমি এখানে মাইনাসও কমন নিয়ে নিয়েছি তো কোনো সংখ্যার ক্ষেত্রে মাইনাস যদি কমন যায় তাহলে ভিতরে চিহ্নের পরিবর্তন হয় তাহলে যেহেতু এই সংখ্যাটা মাইনাসে আছে তো এর মাইনাসটা পরিবর্তিত হয়ে প্লাস হবে আর চারশো থেকে বারো নিয়ে নিলে পড়ে থাকে পঁয়ত্রিশ কারণ পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করলে চারশো হয় এবার দেখো এই দুটি পদ থেকে আমরা কমন নেব তাহলে এখানে পড়ে এক্স ওয়াই আর এখানে পড়ে থাকছে মাইনাস বারো এটি হলো আমাদের নির্ণয় উত্তর তিনের অঙ্কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে তো আমি এখানে খাতায় অঙ্কটা টুকে নিয়েছি এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথম দুটো পদের মধ্যে প্রথমে কাজ করতে হবে এবং যে উত্তরটি বেরোবে তার সাথে তৃতীয় পদের কাজ করতে হবে তো প্রথমে প্রথম দুটো পদের মধ্যে কাজ করার জন্য আমাদের লসাগু করতে তো প্রথম দুটো পদের মধ্যে লসাগু হবে এর নিচে আছে এক্স প্লাস ওয়ান এর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো দুটোই লসাগুতে আমি বসিয়ে নিয়েছি এবার দেখো লসাগু করার নিয়ম হচ্ছে লসাগুটার মধ্যে যতগুলো পদ আছে সেই পদের সাথে ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা আছে সেটাকে দিয়ে ভাগ করতে হয় তো এই সংখ্যাটাকে যদি আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা নেই সুতরাং উপরের সংখ্যাটাকে প্লাস দিয়ে আমাদের গুণ করতে হবে উপরে যেহেতু ওয়ান আছে ওয়ানকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানই হয় তো সেক্ষেত্রে আমি ওয়ানটা লিখলাম না আর এর নিচে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সুতরাং একে এই লসাগুর টার্মে পরিণত করার জন্য আমরা এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করব। তাহলে উপরে আছে টু এক্স টু এক্স কে আমরা গুণ করব এক্স প্লাস ওয়ান দিয়ে তার সাথে যেরকম থার্ড টার্মটা রয়েছে সেটাকে আমরা লিখে দেব এরপরে এখানে যে কাজটা আমাদের করতে হবে এখানে যেরকম আছে লিখে দাও প্লাস এখানে দেখো ব্র্যাকেটের আগে আছে টু এক্স সুতরাং টু এক্স এর সাথে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা পদকে আমাদের গুণ করতে হবে টু এক্স কে এক্স দিয়ে গুণ করলে হয় টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এর সাথে এক কে গুণ করলে হয় টু এক্স আর নিচে হয় এক্স প্লাস ওয়ান ইন্টু

দুটো পদের মধ্যে এবার আমাদের লসাগু করতে হবে তো দুটো পদের মধ্যে লসাগু করার জন্য এই তিনটে পদে নিচে আসবে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান পুরোটাই লসাগু হলো তো পুরোটা যদি লসাগু হয় তাহলে দেখো এখানে আছে দুটো টার্ম এই পদটা কিন্তু এখানে নেই সুতরাং এই পদটার সাথে উপরের সংখ্যাটাকে আমরা গুণ করব তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স এর সাথে আমরা গুণ করব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানকে একইভাবে যখন দ্বিতীয় পদটায় আসবো তখন দেখো এখানে আছে শুধুমাত্র টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সুতরাং বাকি টার্ম দুটো নেই এখানে তো যে টার্ম দুটো নেই সেই দুটো পদের সাথে কিন্তু একে আমাদের গুণ করতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান ইনটু স্কোয়ার প্লাস ওয়ান এদেরকে গুণ করতে হবে ফোর এক্স সাথে এবার আমাদের বীজগণিতিক সংখ্যা মালার গুণফল করতে হবে থ্রি এক্সেস স্কোয়ারের সাথে একবার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান কে গুণ করে নেবো তো থ্রি এক্স স্কোয়ারের সাথে এক্স টু দি পাওয়ার ফোর কে গুণ করলে হয় থ্রি এক্স এর মাথায় গুণের সময় যোগ করতে হয় তো এখানে দুই আছে আর এখানে চার আছে চার আর দুই মিলে মোট হয় ছয় প্লাস থ্রি এক্স স্কোয়ারের সাথে ওয়ান কে গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ারের সাথে গুণ হয়ে গেছে এবার আছে ওয়ান এর সাথে ওয়ান এর সাথে এই দুটো টার্মকে আমাদের গুণ করতে হবে তো ওয়ান এর সাথে গুণ করলে একই থাকে বসিয়ে দিলাম প্লাস এবার টু এক্স এর সাথে গুণ করবো তাহলে হবে টু আর এক্স এখানে আছে একটা এখানে আছে চারটে মানে মোট প্লাস ওয়ান কে গুণ করলে টু এক্স প্লাস এখানে থাকে ফোর এক্স কিউ ব্রাকেটের মধ্যে এই দুটো পথ কেও আমাদের গুণ করতে হবে তো প্রথমত এক্স এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে আমরা গুণ করবো তাহলে হবে এক্স কিউ প্লাস এক্স

প্লাস এখানে দেখো ফোর এক্স সাথে ভিতরের প্রত্যেকটা পথ কিন্তু গুণাকারে আছে তো প্রত্যেককে আমাদের গুণ করতে হবে চার এক্স এর মাথায় তিন আর তিন তার মানে এক্স এর মাথায় মোট ছয় প্লাস চার এক্স এর মাথায় তিন আর এক তার মানে চার এক্স এর মাথায় চার প্লাস ফোর এক্স কিউকে এক্স স্কয়ার স্কোয়ার দিয়ে গুণ করছি মানে ফোর এক্স এর মাথায় তিন আর দুয়ে পাঁচ প্লাস ফোর এক্স কিউকে এক দিয়ে গুণ করলে হয় ফোর এক্স কিউ নিচে যেরকম আছে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মাথায় চার প্লাস ওয়ান এবার দেখো শর্ট এবার আমরা উত্তর বের করব তো এক্স এর মাথায় ছয় যুক্ত পদ এখানে একটা আছে এখানে একটা আছে তো এখানে তিনটে আর এখানে চারটে মিলে মোট হয় সাতটা এক্স এর মাথায় ছয় প্লাস এরপরে পাঁচ গুলো দেখো এখানে আছে দুটো এখানে আছে চারটে মানে মোট ছটা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এবার চার গুলো দেখো এখানে আছে একটা এখানে আছে চারটে মানে হলো পাঁচটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস তিনগুলোর মধ্যে দেখতে গেলে চার এক্স টু দি পাওয়ার তিন প্লাস দুই এখানে আছে তিনটে স্কোয়ার আর নেই তো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স যুক্ত পদ এখানে একটাই আছে টু এক্স আর সংখ্যা আছে একটাই ওয়ান নিচে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাই হলো আমাদের সরলতম মান বা লঘিষ্ঠ আকারে প্রকাশ চারের দাগের প্রশ্নে বলা হয়েছে লসাগু নির্ণয় করো টু বি বিয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার এখানে প্রথমে প্রথম রাশিটা লিখে নিয়েছি টু বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার তো টু বি স্কোয়ার কে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার এবার একটা বি স্কোয়ার কে রাখলাম আর একটা বি স্কোয়ার কে নিয়ে এলাম মাইনাস এ এর সাথে এটা করা যেতেই পারে তো প্রথম দুটো পদ থেকে দেখো আমি একটা বি কমন নিলাম তো একটা বি নিলে এখানে পড়ে থাকে একটা বি আর এখানে পড়ে থাকে এ প্লাস এটা দেখো বি স্কয়ার মাইনাস এ এর সূত্র হচ্ছে একবার হবে বি প্লাস এ ইন্টু বি এবার এই দুটো পদ থেকে বি প্লাস এ দুটোতেই আছে তো আমি বি প্লাস এটা কমন নিতেই পারি বি প্লাস এ কমন নিলে এখানে পড়ে থাকে বি আর এখানে পড়ে থাকে প্লাস বি 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 মাইনাস মাইনাস এ এ এ অর্থাৎ প্লাস দুটো আছে এরপর দ্বিতীয় রাশির প্রথম দুটো সংখ্যার মধ্যে থেকে আমরা একটা এ স্কোয়ার কমন নিতে পারি তো এ স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে এখানে দেখো তিনটে এ ছিল তার মধ্যে আমি দুটো নিয়ে নিয়েছি মানে আরেকটা এ পড়ে থাকবে আর পরের পদটার মধ্যে থেকে পুরো স্কোয়ারটা নিয়েছি মানে শুধু বি পরে থাকবে আর এখানে এই দুটি পদের মধ্যে থেকে আমরা কমন নেব একটা ফোর আর একটা বি স্কোয়ার ফোর বি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এ আর যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি মানে ভিতরের পদটার চিহ্ন বদলে গিয়ে প্লাসটা বদলে মাইনাস হবে আর ফোর বি কিউ নিয়েছি মানে একটা বি পড়ে থাকবে এবার এই দুটি পদ থেকে আমরা একটা এ মাইনাস বি কমন নিতে পারি

এখানে কাজটা করতে হবে সেটা হলো এই বিটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে আমাদের একটা কমন কমন নিতে হবে যদি আমরা তাহলে একটা ঘুরে যাবে ঘুরে যাবে মানে হলো যার চিহ্নটা মাইনাস আছে সে প্লাসে চলে আসবে আর যার চিহ্নটা প্লাসে আছে সে মাইনাসে চলে আসবে এ প্লাস টু বি একই এখানে যে আছে এখান থেকেও আমরা একটা মাইনাস যদি কমন নিই তাহলে টু বিটা চলে আসবে সামনে মাইনাস হয়ে এটা চলে যাবে শেষে তো এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে পড়ে থাকবে বি মাইনাস এ ইন্টু এ প্লাস টু বি মাইনাস এ এরপর আমাদের লসাগু বের করতে হবে লসাগু বের করার আগে আমাদের দেখতে হবে দুটো রাশির মধ্যে কি মিল আছে তো প্রথম রাশির মধ্যে আছে দেখো টু বি মাইনাস এ আর দ্বিতীয় রাশির মধ্যেও আছে দেখো টু মাইনাস এ লসাগুতে যে মিল যুক্ত পদটা রয়েছে টু বি সেটা আগে লিখে নিলাম আর লসাগুর নিয়ম তোমরা জানোই যেগুলো মিল থাকবে সেগুলো লিখতে হবে আর যেগুলো মিল থাকবে না সেগুলো সবই পরপর লিখে দিতে হবে তো প্রথম রাশিতে পড়ে আছে বি প্লাস এ সেটা আমরা লিখে দেব আর এটার সাথে সাথে দ্বিতীয় রাশিতে পড়ে আছে বি মাইনাস এ আর এ প্লাস টু বি সেই দুটো পদও আমরা লিখে দেবো বি মাইনাস এ ইন্টু এ প্লাস টু বি এটাই হলো আমাদের নির্ণয় লসাগুর মান আজ এই পর্যন্ত আশা করি তোমরা আজকের অঙ্কগুলি বুঝতে পেরেছো তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর পড়াশুনো সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই পার্টের নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং